Hello, future doctors. I welcome you all to this wonderful platform of cation aspirants. এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই কলেজগুলোতে এমবিবিএস পড়তে তোমাদের যে টোটাল এক্সপেন্ডিচার হবে সেই এক্সপেন্ডিচার মানে সেই খরচার ব্যাপারে আমরা ডিসকাস করব ভেঙে ভেঙে ইচ অ্যান্ড এভরি স্পেসিফিক এক্সপেন্ডিচারের ব্যাপারে আমরা কথা বলবো যে তোমাদের অ্যাডমিশান ফিস কত অ্যাডমিশনের সময় অ্যাডমিশান ফিসের সাথে সাথে আর কোন কোন ফিসগুলো একসাথে তোমাদের পে করতে হবে তোমাদের হোস্টেল ফিস কত আছে এর সাথে সাথে টিউশন ফিস পার মান্থ তোমাদের কত করে পে করতে হবে এবং টিউশন ফি পে করার যে প্রসিডিউরটা আছে সেটার ব্যাপারে কথা বলবো পাশাপাশি এক্সামিনেশন ফিজের ব্যাপারেও আমরা ডিসকাস করবো যে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ তোমাদের কত টাকা করে এক্সামিনেশন ফি পে করতে হবে তো ভেঙে ভেঙে ইচ অ্যান্ড এভরি স্পেসিফিক টাইপ অফ ফিজ বা এক্সপেন্ডিচারের ব্যাপারে আমরা ডিসকাস করবো যে কোন পারপাসে তোমাদের কত টাকা করে পে করতে হবে এই যে ফি স্ট্রাকচারটা তোমরা দেখছো এই ফিজ স্ট্রাকচারটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজের জন্য অ্যাপ্লিকেবল এক্সেপ্ট ইএসআইসি জোকা আর এইমস কলানি ইএসআইসি জোকা আর এইমস কলানি এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজ যদিও ইএসআইসি মেডিকেল কলেজটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে আসে ঠিক আছে তো মোটামুটিভাবে বলতে পারো ইএসআইসি মেডিকেল কলেজ আর এইমস কলোনি এই দুটো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিকেল কলেজ তো এই দুটো মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচার কমপ্লিটলি আলাদা ঠিক আছে তো সবার প্রথমে তোমরা দেখো যে অ্যাডমিশন ফিজ তোমাদের কত টাকা পে করতে হয় অ্যাডমিশন ফিস হচ্ছে গিয়ে এক হাজার টাকা টিউশন ফি সাতশো টাকা পার মান্থস ফর ফিফটি ফোর মান্থস তোমরা যেন এম টোটাল নটা সেমিস্টার আছে তো এক একটা করে সেমিস্টার ছ মাসের হলে ছয় নয় চুয়ান্ন ঠিক আছে তো ফিফটি ফোর মান্থসের জন্য প্রত্যেক মাস তোমাদের সাতশো পঞ্চাশ টাকা করে দিতে হবে তাহলে টোটাল টিউশন ফি হচ্ছে গিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর হচ্ছে লাইব্রেরি অথবা ল্যাব কশন ডিপোজিট এটা তোমাদের পুরো কোর্সে একবারই পে করতে হয় শুধুমাত্র অ্যাডমিশনের সময় অ্যামাউন্টটা হচ্ছে এক টাকা এটা কিন্তু কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের পে করে দিতে হয় তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি সাবমিটেড টু ডাব্লু বি ওয়ান টাইম মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসকে তোমাদের একটা রেজিস্ট্রেশন ফি পে করতে হয় যেটা হচ্ছে দু টাকা এরপর দেখো ম্যাগাজিন ফি যেটা হচ্ছে কি কুড়ি টাকা অ্যানুয়ালি টোটাল একশো টাকা স্টুডেন্ট এইট ফান্ডস যেটা হচ্ছে কুড়ি টাকা অ্যানুয়ালি টোটাল একশো টাকা ফি বুকের জন্য পঞ্চাশ টাকা নেয় ফি বুকটা হচ্ছে তোমরা যে টিউশন ফি বা ধরো ম্যাগাজিন ফি অ্যানুয়ালি স্টুডেন্ট এইট ফান্ডসের ফি যেটা তোমরা অ্যানুয়ালি পে করছো আর টিউশন ফিসটা তো তোমাদের পে করার পদ্ধতি আমি তোমাদের পরে বলে দিচ্ছি যে কীভাবে টিউশন ফিসটা পে করতে হয় জেনারেল গভর্নমেন্ট মেডিকেল কলেজে তো এই যে ফিগুলো তোমরা পে করবে তো ফিগুলো পেমেন্ট করার পরে রেসপেক্টিং অথরিটিকে দিয়ে তোমাদের ওই ফি বুকের মধ্যে একটা সাইন করে নিতে হয় যে তোমরা পে করেছো তার একটা প্রুফ হিসাবে ঠিক আছে তো সেই ফি বুকের জন্য পঞ্চাশ টাকা নেয় আচ্ছা স্পোর্টস ফি হিসাবে তোমাদের একটা ফি পেমেন্ট করতে হয় যেটা হচ্ছে কুড়ি টাকা অ্যানুয়ালি পে করতে হয় আচ্ছা এবার হচ্ছে এক্সামিনেশন ফি ঠিক আছে এক্সামিনেশন ফিটা দেখো এবিবিএসে তোমাদের টোটাল চারটে প্রফেশনাল এক্সামিনেশন হবে ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ থার্ড প্রফ অ্যান্ড ফোর্থ প্রফ ফার্স্ট প্রফটা জেনারেলি হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার কম্পিটিশানের পরে হয় সেকেন্ড প্রফটা সেকেন্ড ইয়ার কমপ্লিট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে থার্ড প্রফটাকে বলে থার্ড প্রফেশনাল ইয়ার পার্ট ওয়ান এক্সাম আর ফোর্থ প্রফের যে এক্সামটা হয় যেটা ফোর্থ ইয়ার কমপ্লিট হওয়ার পরে হয় সেটাকে বলে হচ্ছে থার্ড প্রফেশনাল পার্ট টু এক্সাম তো ফার্স্ট প্রফেশনাল এক্সামের জন্য তোমাদের আঠেরোশো টাকা সেকেন্ড প্রফ এক্সামের জন্য তোমাদের দু হাজার টাকা থার্ড প্রফ এক্সাম পার্ট ওয়ান বা থার্ড প্রফেশনাল এক্সামের জন্য তোমাদের আঠেরোশো টাকা পে করতে হবে এবং থার্ড প্রফ পার্ট টু এক্সাম মানে ফোর্থ ইয়ার শেষ হওয়ার পরে যে এক্সামটা তোমরা দেবে যেটার পরে তোমরা ইন্টার্নশিপ জয়েন করবে সেটার জন্য তোমাদের টোটাল দু টাকা পে করতে হয় ঠিক আছে তাহলে এই গেলো টোটাল এক্সামিনেশান ফি তাহলে টোটাল সাত টাকা তোমাদের অ্যাজ এ এক্সামিনেশান ফি পে করতে হয় আচ্ছা এবারে দেখো অ্যাডমিশনের সময় তোমাদের কত টাকা পে করতে হয় দেখো অ্যাডমিশনের সময় তোমাদের অ্যাডমিশন ফি দিতে হয় হাজার টাকা তার সাথে তোমাদের দিতে হয় ছ মাসের টিউশন ফি ঠিক আছে ছ মাসের টিউশন ফি তোমাদের দিতে হয় সেটা হচ্ছে সাড়ে টাকা করে পার মান্থ তাহলে টোটাল সাড়ে চার হাজার টাকা দিতে হয় লাইব্রেরি ওর ল্যাব কশন ডিপোজিট হাজার টাকা ফি বুকের পঞ্চাশ টাকা স্টুডেন্ট এইট ফান্ডসের কুড়ি টাকা স্পোর্টস ফিয়ের কুড়ি টাকা এবং ম্যাগাজিন ফির কুড়ি টাকা টোটাল ছ টাকা তোমাদের পে করতে হয় অ্যাডমিশনের সময় কেমন এরপর দেখো হোস্টেল ফিস হোস্টেল ফিস হচ্ছে গিয়ে কুড়ি টাকা পার মান্থ বেড চার্জ এটা শুধুমাত্র থাকার জন্য কিন্তু আর খাওয়া দাওয়ার খরচাটা কিন্তু নিচে তোমরা যেরকম খাবে তোমাদের সেরকম খরচা হবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের সরকারি মেডিকেল কলেজগুলো থেকে এমবি পড়তে তোমাদের টোটাল খরচা হবে বাহান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা হোস্টেল ফিস আর মেস ফিস বাদে এটা বলছি যেটা তোমাদের হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটিকে পে করতে হবে যেমন এক্সামিনেশান ফিটা তোমাদের ইউনিভার্সিটিকে পে করতে হবে আর এই রেজিস্ট্রেশন ফিটাও কিন্তু তোমাদের ইউনিভার্সিটিকে পে করতে হবে এটা কলেজে পেমেন্ট হবে না ঠিক আছে এরপর দেখো টিউশন ফি উইল বি পেইড ইন দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড জুলাই ইন এভরি ইয়ার মানে টিউশন ফিটা তোমাদের প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাইয়ে পে করতে হয় আচ্ছা জানুয়ারির টিউশন ফিটা পে করার লাস্ট ডেট জেনারেলি থাকে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি পর্যন্ত আর জুলাইয়েরটা থার্টি ফার্স্ট অগাস্ট পর্যন্ত ডেট থাকে পেমেন্ট করার লাস্ট ডেট যেটা ঠিক আছে আচ্ছা তারপর দেখো টিউশন ফি আর পেয়েবল ইন অ্যাডভান্স ফর সিক্স মান্থস অ্যাট এ টাইম মানে ছ মাসের টিউশন ফি তোমাদেরকে আগেই একসাথে পে করে দিতে হবে ঠিক আছে সেই সেমিস্টারটা শুরু হওয়ার আগেই তোমাদের ছ মাসের টিউশন ফি একসাথে পে করে দিতে হবে যেমন তোমরা অ্যাডমিশনের সময় ছ মাসের টিউশন ফি পে করছো এরপরে গিয়ে আবার তোমরা জানুয়ারিতে ছ মাসের টিউশন ফি একসাথে পে করবে যেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা টিউশন ফি একসাথে তোমাদের আবার জানুয়ারিতে গিয়ে পে করতে হবে ঠিক আছে তো টিউশন ফিটা জেনারেলি ছ মাসের টিউশন ফি অ্যাট এ টাইম ইন অ্যাডভান্স পে করে দিতে হয় ওকে সো আই হোপ বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর ফি স্ট্রাকচারের ব্যাপারে আমি তোমাদের সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি যে কোন কোন বিষয়ে তোমাদের কত কত টাকা পে করতে হচ্ছে এবং টোটাল ফিস কত আছে তো যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ইনফরমেটিভ লাগে এবং ভ্যালুয়েবল লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো